হ্যালো ফ্রেন্ডস, আজকে স্টার্ট করবো আমরা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেগুলো আছে আমাদের সেগুলো সম্বন্ধে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে, কিন্তু স্পেশালি এই ভিডিওটা আমরা করেছি WBCS এক্সামকে মাথায় রেখে। WBCS মেন এক্সামে কিন্তু এটা বেশি আসে এবং অন্যান্য সিভিল সার্ভিস এক্সামসগুলো আছে সেগুলোতে এখান থেকে এই সেকশন থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। সো বিফোর প্রসিড টু দ্য ভিডিও বলে দিই, আমাদের যে চ্যানেল আছে ভিক্টরি চুজার, এই ভিক্টরি চুজারে এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন রেড কালারের যে বাটনটা, এটা চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব হওয়া মানে আপনি এই চ্যানেলের পারমানেন্ট মেম্বার হয়ে গেলেন। আর পাশে যে বেল বাটনটা আছে ওতে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন, যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই কিন্তু ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ কিন্তু ভিডিওটা আপনি দেখতে পাবেন। সো প্লিজ ডু দ্যাট। সো স্টার্ট করি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমি বললামই বিভিন্ন এক্সামে যেহেতু আসে এবং খুবই গুরুত্বপূর্ণ সেকশন এটা। ফার্স্ট আমরা দেখবো এই কনসেপ্টটা আমরা কোত্থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটসের যে কনসেপ্টটা আমরা এটা কোত্থেকে নিয়েছি। এই কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকার কাছ থেকে, ইউএসএর কাছ থেকে। বলেছি না, কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন বরোড ফ্রম ইউএসএ বা আমেরিকার কাছ থেকে আমরা নিয়েছি এটা ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট। তারপরে যেটা বলা হচ্ছে কোন পার্টের আন্ডারে আছে, এটা হচ্ছে গিয়ে 3 নম্বর পার্টের আন্ডারে, অর্থাৎ ভারতের কনস্টিটিউশনে যে পার্টসগুলো আছে, আমাদের টোটাল পার্টস আছে ভারতের কনস্টিটিউশনে কত, 22টা, অর্থাৎ 22টা পার্ট, এবং প্রত্যেকটা পার্টসের আন্ডারে কিন্তু আলাদা আলাদা জিনিস বলা হয়েছে। পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2 এরকম করে করে 22টা পর্যন্ত পার্টস আছে। কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক যে অধিকারটা আছে এটা কিন্তু 3 নম্বর পার্টের আন্ডারে। ভেরি ইম্পর্টেন্ট, কোত্থেকে এটা নেওয়া হয়েছে কনসেপ্টটা, ফ্রম আমেরিকার থেকে, এবং কত নম্বর পার্টের আন্ডারে এটা মানে আলোচনা করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসটা, আন্ডার পার্ট 3। তারপরে জানতে হবে যে কোন কোন আর্টিকেলের আন্ডারে, মানে কোন কোন আর্টিকেলটা কভার করে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসটা 12 নম্বর আর্টিকেল থেকে স্টার্ট হয় এবং এটা 35 নম্বর আর্টিকেলে সমাপ্ত হয়। অর্থাৎ ফার্স্ট যেটা স্টার্টিং হচ্ছে 12 নম্বর আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে এবং 35 নম্বরে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। সো এইটা 3টা কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, কোত্থেকে নেওয়া হয়েছে, ফ্রম আমেরিকা, কোন পার্টের আন্ডারে এটা, পার্ট নাম্বার 3, এবং যে আর্টিকেলের আন্ডারে আছে এটা 12 থেকে 35 যাচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট পয়েন্টসগুলো হচ্ছে গিয়ে দুটো কমিটির কথা বলা হয়েছে এখানে। একটা হচ্ছে গিয়ে সাপ্রু কমিটি, দ্বিতীয় কমিটির নাম বলা হচ্ছে সর্দার বল্লভভাই পটেল কমিটি। এই দুটো কমিটি ওয়ার কনস্টিটিউটেড দ্য ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটস যে এসছে আমাদের দেশে দুটো কমিটির জন্য এসছে, একটা হচ্ছে গিয়ে সাপ্রু কমিটি এবং হচ্ছে গিয়ে সর্দার বল্লভভাই পটেল কমিটি। এই দুটো কমিটি কিন্তু মূলভূত যে মূল গঠন কাঠামোটা ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু গঠন করে দিয়ে গেছেন। নেক্সট হচ্ছে গিয়ে চার্টার, যে চার্টারের কথা বলা হয়েছে এটা কোন চার্টার, দ্য চার্টার হুইচ অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু অ্যাড ফান্ডামেন্টাল রাইটস টু অফ দ্য সিটিজেন, সেটা হচ্ছে কোন চার্টারটা, দ্য চার্টার অফ দ্য হিউম্যান রাইটস অফ দ্য ইউএনও। ইউএনও বলতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে চার্টারটা, এই চার্টারটা হচ্ছে গিয়ে হিউম্যান রাইটসের চার্টার ছিল, অর্থাৎ যে আমাদের যে গ্লোবাল যে সংস্থা আছে সেটা হচ্ছে ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে মানব অধিকার বা হিউম্যান রাইটসের যে চার্টারটা আছে ওইটাকে কিন্তু ফলো করেই আমরা এটা বানিয়েছি। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা, আমাদের যে ভারতের যে ফান্ডামেন্টাল রাইটসটা সিটিজেনরা যে ভোগ করেন, মৌলিক অধিকারগুলো যে এনজয় করেন, সেগুলো কিন্তু আমরা ইউএনওর যে হিউম্যান রাইটসের যে চার্টার আছে সেটাকে ফলো করে আমরা করেছি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য অরিজিনাল কনস্টিটিউশন। অরিজিনাল কনস্টিটিউশন মানে কি, অরিজিনাল কনস্টিটিউশন মানে যখন কনস্টিটিউশন চালু হলো, কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হলো, কবে হয়েছিল, 1950 সালের 26শে জানুয়ারি। কেন আমরা এটাকে 26শে জানুয়ারি বলি, 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে আমরা অবজার্ভ করি, রিপাবলিক ডে 26শে জানুয়ারি, 26 জ্যান। তাহলে 26 জ্যান বা 26 জানুয়ারি আমরা বলি এটা রিপাবলিক ডে, মানে তবে থেকে আমাদের কনস্টিটিউশনটা চালু হয়েছিল, ভারতের সংবিধানটা, সেটি হচ্ছে যে অরিজিনাল কনস্টিটিউশন। অরিজিনাল কনস্টিটিউশনে মৌলিক অধিকার কটা ছিল, 7টা তার গ্রুপ ছিল,
অর্থাৎ মৌলিক অধিকারের কটা গ্রুপ ছিল? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল 7 গ্রুপ ছিল। কিন্তু এখন ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কটা? কটা গ্রুপে? ছটা গ্রুপে এসে গেছে। তাহলে এখন যদি বলে অ্যাট প্রেজেন্ট কটা গ্রুপ ফান্ডামেন্টাল রাইটস এ? ছটা গ্রুপ, মৌলিক অধিকারের ছটা গ্রুপ। আগে ছিল এটা সাতটা গ্রুপ, তার মানে একটা গ্রুপ চলে গেছে, অ্যাবলিশ হয়ে গেছে। সেটা কি আমরা দেখব? এখন এগুলোকে ভাগ করা আছে, প্রত্যেকটা গ্রুপস দেওয়া আছে, কি কি গ্রুপস এগুলো দেওয়া আছে। গ্রুপস কি দেওয়া আছে? ফার্স্ট হচ্ছে গিয়ে রাইটস অফ ইকুয়ালিটি, রাইটস টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার। সবাই আমরা সমান, ইকুয়ালিটির কথা বলা হয়েছে, ইকুয়ালিটির অধিকারটা বলা হয়েছে। এবং আমি বলেছিলাম কি যে 12 থেকে স্টার্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এটা চলবে আপ টু 35 পর্যন্ত, 35 পর্যন্ত এটা ফান্ডামেন্টাল রাইটস চলবে। তার মধ্যে 14 থেকে 18 হচ্ছে গিয়ে বলা হয়েছে কেবলমাত্র এটা রাখা হয়েছে ইকুয়ালিটির কথা বলতে। ইকুয়ালিটির যে অধিকারটা আছে, সাম্যের যে অধিকারটা আছে, সেটা কিন্তু 14 থেকে 18 পর্যন্ত এটা কভার করছে, আর্টিকেল 14 থেকে 18। নেক্সট যেটা বলেছে স্বাধীনতার অধিকার, যে স্বাধীন আমরা, রাইট টু ফ্রিডম, ফ্রিডম বলতে স্বাধীন আমরা, এটা কিন্তু 19 থেকে 22, অর্থাৎ 18 শেষ হলো, 14 থেকে 18 কভার হয়ে গেল রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, সমান আমরা। তারপরে যেটা দেওয়া আছে রাইট টু ফ্রিডম, এটা 19 থেকে স্টার্ট হয়েছে এবং 19 থেকে 22 পর্যন্ত রান করেছে, 19 থেকে 22 পর্যন্ত। নেক্সট থার্ড নম্বরে আছে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকারটা বলা হয়েছে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা 23 থেকে 24, ফ্রম 23 থেকে 24। অর্থাৎ 23 নম্বর আর্টিকেল এবং 24 নম্বর, দুটো আর্টিকেল কিন্তু, 23 এবং 24, এই দুটো আর্টিকেল কিন্তু রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। কেউ যদি আমাকে শোষণ করছে, মারছে, অত্যাচার করছে আমার উপর, নিপীড়িত করছে আমাকে, তার মানে কি এক্সপ্লয়টেড হচ্ছি আমি তার দ্বারা, তার দ্বারা আমি এক্সপ্লয়টেড হচ্ছি, তার জন্য আমার একটা অধিকার আছে, তার বিরুদ্ধে আমার একটা অধিকার আছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা আর্টিকেল 23 এবং 24, এই দুটো আর্টিকেল কভার করছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। নেক্সট 4 নম্বর যে গ্রুপটা, চতুর্থ যে গ্রুপটা, সেটা বলা হচ্ছে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজন। আমার যে ধর্মটা আছে, আমি সে হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, জৈন হই, যে ধর্মই আমার হোক না কেন, আমি যে আমার ধর্মটাকে স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবো, আমার ধর্ম যা আছে সেটাকে আমি, সেই ধর্মটাকে আমি মানে কোনো উইদাউট ফেয়ার, কোনো ভয় ছাড়াই আমি এটা প্র্যাকটিস করতে পারবো ভারতে, সেইটার যে অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত, 25 থেকে 28 পর্যন্ত। নেক্সট বলা হচ্ছে গিয়ে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। আমার কিছু সাংস্কৃতিক অধিকার আছে যেটাকে আমরা বলি কালচারাল রাইটস, কালচারাল রাইটস। কিছু আমার শিক্ষাগত অধিকার আছে, এডুকেশনাল রাইটস আছে, শিক্ষাগত অধিকার আছে, সেটা আমরা 29 থেকে 30-এর মধ্যে পড়ছি, 29 এবং 30, দুটো আর্টিকেল এর জন্য অ্যালটেড, কালচারাল এবং এডুকেশনাল রাইটস। সো এগুলো আমাদের পরে পরে মানে পুরো আর্টিকেলগুলো মনে রাখতে হবে। 14 থেকে 18 হচ্ছে গিয়ে ইকুয়ালিটির কথা বলেছে, ফ্রিডমের কথা বলা হচ্ছে 19 থেকে 22, এবং 23-24 এই দুটো আর্টিকেল কেবলমাত্র শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে, এবং রিলিজিয়ান যে আমি ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম যে আছে আমাদের, ধার্মিক যে ফ্রিডমটা আছে, যা ধর্ম থাকুক না কেন আমার, এটা তো ফ্রি, আমি ফ্রিলি প্র্যাকটিস করতে পারি ইন্ডিয়াতে, এটা 25 থেকে 28-এর মধ্যে বলা হয়েছে। এবং আমাদের যে সাংস্কৃতিক যে অধিকার বা শিক্ষাগত বা এডুকেশনাল রাইটস আছে, সেগুলো 30, 29 এবং 30, দুটো আর্টিকেল। এবং লাস্ট আর্টিকেল এবং সবথেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা 6 নম্বর গ্রুপসের আছে আন্ডারে, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, কনস্টিটিউশনাল রেমেডিজের আছে, অর্থাৎ 32 নম্বর আর্টিকেলের আন্ডারে আছে, যেটা কি যখন আমরা পরে আলোচনা করবো তখন আমরা ডিটেলসে যাবো 32 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, কেন ইট ইজ সো ইম্পর্টেন্ট। যতগুলো আর্টিকেল আছে তার মধ্যে এইটা কেন সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে হেড, এটা আমরা আলোচনা করবো, কারণ ওখানে রিটসের কথা আছে, রিটস, হেভিয়াস কর্পাস, তারপরে হচ্ছে গিয়ে ম্যান্ডামাস, সার্টিওরারি, এগুলো যে রিটসগুলো আছে, এই রিটসগুলো কি পরে আমরা আলোচনা করবো, এবং 6 নম্বর আর্টিকেল মানে 6 নম্বর যে গ্রুপের আন্ডারে যা বলা হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। নেক্সট আমরা যাই, সরি, সো নেক্সট পয়েন্টটা বলা হয়েছে গিয়ে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি হ্যাজ বিন এলিমিনেটেড
from the list of fundamental rights by the 44th Amendment Act 1978. অর্থাৎ 1978 সালে 44তম যে সংবিধান সংশোধন হয়েছে, 44th Amendment হয়েছে, সেখানে কিন্তু রাইট টু প্রপার্টি কিন্তু এটা এলিমিনেট করা হয়েছে। মানে আগে আমি বলেছিলাম কি, প্রথমে যখন আমাদের কনস্টিটিউশন ছিল, ফার্স্ট যখন স্টার্ট হলো 26 জানুয়ারি 1950, তখন আমাদের 7টা গ্রুপ ছিল ফান্ডামেন্টাল, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে 7টা গ্রুপ ছিল, কিন্তু অ্যাট প্রেজেন্ট কটা আছে আমি বলছি 6টা গ্রুপ আছে। তাহলে একটা জিনিসটা এলিমিনেটেড হয়েছে, একটা জিনিস সরে গেছে, সেইটাই কোনটা সরে গেছে, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, এটা কিন্তু আর নেই আমাদের ফান্ডামেন্টাল রাইটস নেই। এটা আমাদের কিন্তু মৌলিক অধিকারের মধ্যে আর পড়ে না যে সম্পত্তির অধিকারটা, কেননা 44তম যে সংবিধান সংশোধন হয়েছিল 78 সালে, সেটাতে কিন্তু একে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এলিমিনেট করা হয়েছে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, তাহলে এখন তাহলে কোথায় পাওয়া যাবে এটাকে, যেটাকে বাদ দেওয়া হয়েছে, যেটাকে এলিমিনেট করা হয়েছে অ্যাট প্রেজেন্ট, এই যেটা রাইট টু প্রপার্টি এটা আছে, সেটা আছে একটা মনে হচ্ছে লিগ্যাল রাইট হয়ে গেছে। এখন লিগ্যাল রাইট বলতে আইনি অধিকার, আইনি অধিকার বা কমন রাইটসের আন্ডারে এসে গেছে, যেটা কিনা 300A নম্বর আর্টিকেলের মধ্যে এটার স্থান পেয়েছে। 300A নম্বর যে আর্টিকেলটা আছে তার আন্ডারে এটা এখন স্থান পেয়েছে, রাইট টু প্রপার্টি, এটা এখন হয়ে গেছে একটা আইনি অধিকার বা লিগ্যাল রাইটস হয়ে গেছে। নেক্সট হচ্ছে গিয়ে 19 নম্বর আর্টিকেল। 19 নম্বর আর্টিকেলটা আমরা একটু সেপারেটলি আলোচনা করছি বিকজ অফ ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব অনুসারে। এটা যেটা 19, আমরা কি বলেছিলাম, 14 থেকে স্টার্ট হচ্ছে 18 পর্যন্ত ইকুয়ালিটির কথা বলছে, সাম্যের কথা বলছে, সবাই সমান, এই কথাটাই বলা হয়েছে। 19 থেকে 22 বলা হয়েছে রাইট টু ফ্রিডম, আমাদের যে আমরা যে স্বাধীন ভারতে, ভারতে যে আমাদের যে ফ্রিডম আছে, এই কথাটা 19 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তো রাইট টু ফ্রিডম ইজ অটোমেটিকলি সাসপেন্ডেড, কি বলেছে, ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি অ্যান্ড আদার রাইট মে বি সাসপেন্ডেড অন দ্য ডিক্লারেশন বাই দ্য প্রেসিডেন্ট, বাট আর্টিকেল নাম্বার 20 and 21 ক্যানট সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি। তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি, ইমার্জেন্সি এসে গেল, ইমার্জেন্সি আমরা জানি, যখন আমরা ইমার্জেন্সি ডিসকাস করবো তখন আমরা বলবো আমাদের দেশে 3 রকমের ইমার্জেন্সি ডিক্লেয়ার হতে পারে। একটা হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি, এন দিয়ে বললাম আমি, একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি বা এটাকে বলা হয় প্রেসিডেন্টস রুল, আর একটা বলা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আর্টিকেলগুলো আমরা পরে পরে লার্ন করবো, ন্যাশনাল ইমার্জেন্সি এবং 352 নম্বর আর্টিকেলে, 356 নম্বর আর্টিকেলে প্রেসিডেন্সিয়াল রুল বা স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল হচ্ছে গিয়ে 360 নম্বর আর্টিকেলের আন্ডারে আছে। তো 352, 356 এবং 360 এই ইয়েতে 3টা ইমার্জেন্সির কথা বলা হয়েছে। এখানে এখানে যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল ইমার্জেন্সি যখন মানে যখন স্টার্ট হবে, যদি দেশে ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, কেবলমাত্র ওই সময় কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা চলে যেতে পারে, অর্থাৎ সাসপেন্ডেড হতে পারে। যতদিন পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি চলবে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু স্বাধীনতার যে অধিকার আছে এটা কিন্তু আমাদের সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং কিন্তু প্রেসিডেন্টের দ্বারা, প্রেসিডেন্ট আমাদের ভারতের রাষ্ট্রপতি যিনি আছেন, তাদের দ্বারা কিন্তু অন্য অন্য যদি কিছু মানে অন্য কিছু ডিক্লেয়ার করেন, অর্থাৎ হচ্ছে অন্য যে আমাদের অধিকারগুলো আছে, আমাদের স্বাধীনতার অধিকারের ছাড়া অন্য অনেক অধিকারগুলো আছে যেগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে বলা হয়েছে, অন্যগুলোও কিন্তু সাসপেন্ড হতে পারে যদি প্রেসিডেন্ট ওটা ডিক্লেয়ার করেন। কিন্তু কিন্তু এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে গিয়ে, যেটা 20 নম্বর আর্টিকেল আছে বা 21 নম্বর আর্টিকেল আছে, সেটাই কোনো পরিস্থিতিতে 20 নম্বর আর্টিকেলটা বা 21 নম্বর আর্টিকেলটা কিন্তু সাসপেন্ড হতে পারে না, সে ন্যাশনাল ইমার্জেন্সি হোক, সে প্রেসিডেন্টস রুল হোক, সে ফিনান্সিয়াল ইমার্জেন্সি হোক, যে কোনো পরিস্থিতিতে, আমি বলেছি যে কোনো পরিস্থিতিতে এটা কোনোদিন সাসপেন্ড হবে না। নেক্সট পয়েন্ট ইজ অ্যাবাউট দ্য রিজনেবল রেস্ট্রিকশন। এবার রিজনেবল রেস্ট্রিকশন কাকে বলে, রিজনেবল রেস্ট্রিকশন বলে, রিজনেবল রেস্ট্রিকশনস অন দ্য রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন ক্যান বি ইম্পোজড বাই দ্য পার্লামেন্ট। রেস্ট্রিকশন মানে কোনো কিছু করতে বাধা দেওয়া, এটাকে বলে রেস্ট্রিকশন। অর্থাৎ যেমন এটা একটা রোড আছে, এখানে রোডে যাওয়ার পারমিশন নেই, তাহলে এখানে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে এই রোডকে আমি আর ফলো করতে পারবো না, ওখানে রেস্ট্রিকশন আছে, ব্যারিকেড আছে।
এটা হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন। কিন্তু ভারতের যে মানুষ আছেন, ভারতের যে ইন্ডিয়ান সিটিজেন আছেন, তারা যেসব অধিকারগুলো বা রাইটসগুলো এনজয় করছেন, সেইগুলোতে কিছু রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু কে জারি করতে পারে? পার্লামেন্ট বা আমাদের যে সংসদ আছে, পার্লামেন্ট কিন্তু ইম্পোজ করতে পারে রিজনেবল রেস্ট্রিকশন। অর্থাৎ কতটা এনজয় করবে, কতটা কি করবে ইন্ডিয়ান সিটিজেনরা, কতটা অধিকারেরা এনজয় করবে, এই জিনিসগুলোর যে গুলোকে কে রেগুলেট করতে পারবে, এটা হচ্ছে পার্লামেন্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে কি, হু ইজ অথরাইজড, কি অথরাইজড টু অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে কি পার্লামেন্ট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে যদি চেঞ্জ করতে হয় বা অ্যামেন্ড করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে কেবলমাত্র পার্লামেন্টেরই সেটাই অধিকার আছে, পার্লামেন্ট বা সংসদের অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটসটাকে চেঞ্জ করার। নেক্সট আমরা দুটো কেস সম্বন্ধে পড়ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, যে কোনো এক্সামে এটা কাজে লাগে। ফার্স্ট হচ্ছে কি গোলকনাথ কেস, গোলকনাথ কেস, গোলকনাথ কেসটা হচ্ছে 1967, এটা স্টেট অফ পাঞ্জাবের এগেনস্টে, স্টেট অফ পাঞ্জাবের এগেনস্টে। এখানে সুপ্রিম কোর্ট কি বলেছিল, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি অ্যামেন্ডেড। অর্থাৎ ভারতের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, ভারতের যে মৌলিক অধিকারগুলো আছে, এগুলো কোনোদিনই কিন্তু চেঞ্জ করা যাবে না। সো ফার্স্ট কেস রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইটস, সেটা হচ্ছে গোলকনাথ কেস 1967। 1967 কার এগেন্স্ট ছিল, পাঞ্জাব, পাঞ্জাবে হয়েছিল, পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাবের। তো এটাতে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটা আছে সেটা কখনোই চেঞ্জ করা যাবে না, কান্ট বি অ্যামেন্ডেড। নেক্সট যেটা কেস হয়েছিল সেটা হচ্ছে, সরি, সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 1973, এটা হয়েছিল, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। এবং এই কেশবানন্দ ভারতী কেসে কি হয়েছিল, সুপ্রিম কোর্ট এইটা রায় দিয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড। এখানে বলা হয়েছিল এই কেসে, কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটা আছে সেগুলোকে চেঞ্জ করা যাবে। কিন্তু মনে রাখার বিষয় এখানে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কান্ট বি অ্যামেন্ডেড, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মূল গঠনটা আছে, তার যে বেসিক স্ট্রাকচারটা আছে, সেটাকে অক্ষত রেখে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটসটাকে অ্যামেন্ড করা যায়। বাট বেসিক স্ট্রাকচার যেটা কনস্টিটিউশনের, সেটাকে কিন্তু কোনো মতেই চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু, এটাই ছিল রায়, ভার্ডিক্ট অফ দ্য কেশবানন্দ ভারতী কেস। নেক্সট আমরা পরপর যে আর্টিকেলগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব, পরপর যে আর্টিকেলগুলো। ফার্স্ট আমরা কি পাচ্ছি, পাচ্ছি আর্টিকেল নাম্বার 12, আর্টিকেল নাম্বার 12, আর্টিকেল নাম্বার 12 বলা আছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট বলতে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি তার ডেফিনেশন বা তার সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কি নিয়ে আমরা আলোচনা করছি, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করছি। তাহলে ফান্ডামেন্টাল রাইটসের ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে, এফআর বা ফান্ডামেন্টাল রাইটসের ডেফিনেশনটা আর্টিকেল নাম্বার 12 আন্ডারে দেওয়া আছে। 13 নম্বর নেক্সট আর্টিকেলে দেওয়া আছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে, আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে, তার গুরুত্বটা কোথায়, তার গুরুত্বটা কোথায়, ইম্পর্টেন্সটা কোথায়, এটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে যে 14, এবার আমি কি বলছিলাম যে 14 নম্বর থেকে 18 নম্বর, ফ্রম 14 to 18, আমাদের বলা হয়েছে কি রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। তো 14 নম্বরে কি বলা হয়েছে, 14 নম্বরে বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে, রাইট টু ইকুয়ালিটি। ইকুয়ালিটি আবার দু রকমের আছে, এটা দেখতে হবে যে প্রথমে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, দুটো জিনিস মনে রাখতে হবে। রাইট টু ইকুয়ালিটি বলতে দুটো জিনিসকে বোঝায়, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই আমরা সমান, সে কেউ যদি আম্বানিও হয়, কেউ হয়তো টাটা বিড়লাও হয়, বা আমরা সাধারণ মানুষ, একটা রিক্সাওয়ালা হলো, মুটে মজুর হলো, যেই হোক না কেন, সবাই হচ্ছে আইনের চোখে সমান। সো সবাই হচ্ছে আইনের চোখে সমান, সো এটাই, এটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। নেক্সট যেটা বলছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাহলে আমাদের যে আইনগুলো এগুলো আছে সেগুলোর ইকুয়াল প্রোটেকশনও দরকার। কেননা কোথাও কোনো জায়গায় করাপশন হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে বা কোথাও গণ্ডগোল হচ্ছে, তাতে লটা যে মেনটেন থাকে, ল অ্যান্ড অর্ডারটা যে মেনটেন থাকে, সেটাও যারা ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার
তারা মেনটেন করবেন, যেমন পুলিশ বা আইন যারা যারা আছে, তো আদালত। তো এই দুটো জিনিসের কাজ হচ্ছে গিয়ে ইকুয়াল প্রোটেকশন অফ ল, লটা যাতে প্রোটেক্টেড থাকে সেইতে তার হিসাবে কাজ করা। তাহলে দুটো জিনিস হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আমরা বললাম এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো কনসেপ্ট আমরা কোত্থেকে নিয়েছি? প্রথম হচ্ছে কি ইকুয়ালিটি বিফোর ল, এটা সেটা আমরা নিয়েছি ইংল্যান্ডের কাছ থেকে। আমরা আইনের চোখে যে সবাই সমান এই যে কনসেপ্টটা আমরা নিয়েছি, বড় করেছি ফ্রম কোথায়? ইংল্যান্ডের কাছ থেকে। এবং আমেরিকার কাছ থেকে আমরা এটা নিয়েছি ইকুয়াল প্রোটেকশন অফ ল, লকে মানানো, আইনকে মানাতে হবে, দেশে ল অ্যান্ড অর্ডারটাতে মেনটেন থাকে সেটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে সবসময়। তো সেটা আমরা নিয়েছি ফ্রম আমেরিকার কাছ থেকে, ইউএসএ। নেক্সট আমরা দেখব 14 নম্বর, আমরা কভার করলাম ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো বললাম। এবার আর্টিকেল নম্বর 15, আর্টিকেলে আমরা কি বলবো, 15 আর্টিকেল, 15 আর্টিকেলে বলা হয়েছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অফ এনি পার্সন অর সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। অর্থাৎ মানে হচ্ছে গিয়ে ভারত, আমাদের দেশ ভারতবর্ষ, কোনো মানুষের, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের ডিসক্রিমিনেশন বা বিভেদ করবে না। কোন কোন গ্রাউন্ডের উপর? এ হিন্দু, এ মুসলমান, এ হচ্ছে কি খ্রিস্টান, এই জৈন, এই বেসিসে, রিলিজনের বেসিসে কোনোদিন পার্থক্য করবে না, মানুষে মানুষে বিভেদ করবে না। রেসের, অর্থাৎ রেস, কোন রেস থেকে এসছে, কোন গোষ্ঠী থেকে এসছে, তার কাস্ট কি, কাস্টের বেসিসে হবে না। সেক্স বলতে সে মেয়ে না ছেলে, এই বেসিসেও কোনো ডিসক্রিমিনেশন বা বিভেদ পার্থক্য হবে না মানুষে মানুষে। কোন জায়গা থেকে এসছে, তার বার্থ প্লেস কি, সেই অনুসারে হবে না। তাহলে সবাই সমান, এই ইকুয়ালিটির বার্তায় কিন্তু এই 15 নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে। নেক্সট যেটা বলা আছে 16 নম্বর আর্টিকেল, 16 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি অ্যাবাউট ইকুয়ালিটি অ্যান্ড অপরচুনিটি ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। অর্থাৎ যখন সরকারি চাকরির কথা আসে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের কথা আসে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবাই ইকুয়াল, সবাইকে একই সুযোগ দেওয়া হবে। সে যে কোনো জায়গা থেকে আসুক, সবাই পাবে একই সুযোগ, ইকুয়াল অপরচুনিটি এটা পাবে, যে সুযোগটা পাবে এই অপরচুনিটি হবে ইকুয়াল। কিন্তু এতে একটা এক্সেপশন আছে, এতে একটি ব্যতিক্রম আছে, এসসি, এসটি অ্যান্ড ওবিসি এদেরকে দেওয়া হবে। এখন রিসেন্টলি আবার 103 নম্বর অ্যামেন্ডমেন্টে রিসেন্টলি কি হলো, EWS-রাও ইনক্লুড হয়ে গেল। EWS বলতে ইকোনমিক্যালি উইকার সেকশনের লোক, আপার কাস্ট থেকে। তাহলে এখান থেকে হয়ে গেল 10% রিজার্ভেশনে যেটা প্রভিশন এসছে সেটাতে কিন্তু এরাও কিন্তু ইনক্লুডেড হয়ে গেল এক্সেপশনের মধ্যে। তাহলে 14, 15, 16 ইকুয়ালিটি যেটা আর্টিকেলটা সেটা 14 থেকে স্টার্ট হয় এবং এটা 18 পর্যন্ত রান করে। তাহলে আমরা 14, 15, 16 এই তিনটাকে আমরা আলোচনা করেছি। নেক্সট হচ্ছে কি আর্টিকেল 17, 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে আনটাচেবিলিটি অ্যাবলিশন, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। আগেকার দিনে আমাদের ভারতবর্ষে এটা রীতি ছিল যে যারা নিচু বর্ণ থেকে, যারা হরিজন সম্প্রদায় বা যারা নিচু বর্ণ থেকে যারা আছেন, আনটাচেবল যারা মনে করতাম আমরা, তো এটার অ্যাবলিশন, এটাকে আর আনটাচেবিলিটি আমাদের ভারতে কিন্তু আর প্র্যাকটিস হয় না। কারণ কিসের জন্য? আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট এসেছিল। অর্থাৎ আনটাচেবিলিটি, কেউ যদি অস্পৃশ্যতা নিয়ে যদি কেউ করে, যদি এগুলো কেউ প্র্যাকটিস করে কোথাও ভারতে, তাহলে এর জন্য এসে দণ্ড পাবে, উপযুক্ত দণ্ড পাবে তার জন্য। সেটা কবে পাস হয়েছিল এই অ্যাক্টটা? এই আইনটা পাস হয়েছিল 1955 সালে, 1955 পাস হয়েছিল আনটাচেবিলিটি অফেন্স। অর্থাৎ অস্পৃশ্যতা যদি কেউ ইয়ে করে, এই প্র্যাকটিসটা করে, সেটা একটা অফেন্স, অর্থাৎ ওটা একটা অপরাধ। এবার এটা যেটা আছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955, এটা হ্যাজ বিন রিনেমড অ্যাজ দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস। অর্থাৎ 55 সালে এটা ছিল আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, সেটা 1976 সালে হয়ে গেল প্রোটেকশন অফ সিভিল রাইটস। অর্থাৎ মানুষের যে সিভিল রাইটসগুলো আছে, মানুষের যে নাগরিক অধিকারগুলো আছে, যেগুলো সিভিল রাইটস বলি, ওই সিভিল রাইটসের যে প্রোটেকশনের জন্য এইরকম নামটা শুধু চেঞ্জ হয়ে গেল, আর কিছু নেই। যেটা ছিল আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট সেটা হয়ে গেল প্রোটেকশন অফ সিভিল রাইটস। 18 নম্বর এবং লাস্ট যেটা কিনা এর আন্ডারে, রাইট টু ইকুয়ালিটির আন্ডারে, সেটাতে বলা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। যে আগেকার দিনে যেসব টাইটেলসগুলো ব্যবহার করা হতো, যেমন কি রায় বাহাদুর,
তারপরে হচ্ছে গিয়ে যে বিভিন্ন যে মানে নামের আগে যে টাইটেলস গুলো ব্যবহার করা হতো সেগুলো আর চলবে না, তার অ্যাবলিশন হয়ে গেছে। তার মানে কি, দ্য স্টেট শ্যাল নট কনফার এনি টাইটেল অর অ্যাওয়ার্ড হুইচ আর প্রোহিবিটেড ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন বা সংবিধানে যেসব যেগুলো বলা হয়েছে যে এই এই টাইটেলগুলো বা এই অ্যাওয়ার্ডগুলো আর ব্যবহার করা চলবে না, এগুলো নিষেধ হয়ে গেছে, তাদের প্রোহিবিশন হয়ে গেছে, সেগুলো কিন্তু আর ব্যবহার করা চলবে না। মানে সেটা লিগালি সেটা ঠিক নয়, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন দ্যাট ইজ নট রাইট। এরপর হচ্ছে কি কি টাইটেল আমরা দেখবো, দ্য আর্টিকেল হুইচ কনফার দ্য টাইটেল লাইক ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, ভারতরত্ন যে টাইটেল দেওয়া হচ্ছে বা পদ্মভূষণ এগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু আর্টিকেল নাম্বার 18 কে মাথায় রেখে। 18 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, যেসব টাইটেলগুলো পারমিট করে না কনস্টিটিউশন সেগুলো তো দেওয়া যাবে না, সেগুলো আনকনস্টিটিউশনাল। আর যেগুলো দেওয়া যাবে, যেমন ভারতরত্ন দেওয়া হয়, পদ্মবিভূষণ দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয়, পদ্মশ্রী দেওয়া হয়, এই যে টাইটেলসগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু 18 নম্বর আর্টিকেলকে মাথায় রেখে। নেক্সট আমরা পড়ছি যে নো টাইটেল নট বিং এ মিলিটারি একাডেমিক ডিস্টিংশন শ্যাল বি কনফার্ড বাই দ্য স্টেট। দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দ্য ভারতরত্ন হচ্ছেন গিয়ে, প্রথম জানতে হবে ভারতরত্নের প্রথম যারা পেয়েছিলেন, প্রথম ভারতের প্রথম ভারতরত্ন কারা কারা পেয়েছিলেন, মানে ভারতরত্ন প্রাপক কারা, সিভি রমন, জানি সায়েন্টিস্ট সিভি রমন, ফিজিসিস্ট সিভি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, জানি আমি, মানে এলে জানা আছে যে কোন কে কে কার সঙ্গে যুক্ত আছেন, তাহলে এই যে ইনি হচ্ছেন ফিজিসিস্ট রমন। গোপালাচারী ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রি ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল আমরা জানি। রাধাকৃষ্ণন জানি আমরা, টিচার্স ডে ওই জন্য সেলিব্রেট করি, তাহলে প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং দ্বিতীয় প্রেসিডেন্ট। ভারতরত্ন কবে স্টার্ট হয়েছিল দেওয়া, এটা 54 সালে স্টার্ট হয়েছিল, 1954, এই সালটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কভার করে নিচ্ছি 14 থেকে 18, তাহলে 14 থেকে 18 যেটা কিনা ইকুয়ালিটির কথা বলেছে। এবার হচ্ছে গিয়ে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমে কিন্তু 6টা রাইটস এর কথা বলা হয়েছে, 6টা অধিকারের কথা বলা হয়েছে, কি কি অধিকার সেটা আমরা দেখব। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমরা কথা বলার যে অধিকার আমাদের আছে, যে 6টা রাইট টু ফ্রিডমের আন্ডারেও, যেটা 19 থেকে 22 পর্যন্ত কভার করছে রাইট টু ফ্রিডম, তার আন্ডারেও কিন্তু 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে, 6টা অধিকার, 6টা স্বাধীনতার কথা বলা হয়েছে, 6টা স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, কি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমরা আমাদের যে কথা বলার অধিকার, স্পিচ বা বক্তৃতা দানের অধিকার বা কোনো এক্সপ্রেশন প্রকাশ করার অধিকার, এইটা দেওয়া হয়েছে, এটার একটা আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। দ্বিতীয়টা দেওয়া হয়েছে গিয়ে রাইট টু ফ্রিডম অফ অ্যাসেম্বলি উইদাউট আর্ম, মানে অস্ত্র ছাড়া যে কোনো জায়গায় অ্যাসেম্বলি বা সমবেত হওয়ার একটা অধিকার দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় আমরা অ্যাসেম্বল হতে পারি, ভারতের মানুষরা যে কোনো জায়গায় অ্যাসেম্বল হতে পারে কিন্তু উইদাউট আর্ম, কোনো অস্ত্রশস্ত্র বন্দুক ফন্দুক না নিয়ে, বন্দুক নিলে কিন্তু সেটা অন্য হয়ে যাবে, সেটার সময় তাহলে আর প্রোটেকশন দেওয়া যাবে না, কিন্তু তখনই রাইট টু ফ্রিডম হবে যখন আমরা উইদাউট আর্ম অ্যাসেম্বল হব। তৃতীয় নম্বরে বলা আছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, যে কোনো অ্যাসোসিয়েশন আমরা তৈরি করতে পারি, যে কোনো অ্যাসোসিয়েশন, যে কোনো পার্টি উই ক্যান ফর্ম করতে পারি, মানে তৈরি করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে ভারতের যে টেরিটরি, ভারতের যে ভূখণ্ডে, আমরা যে কোনো জায়গায় ফ্রিলি যেতে পারি, কেউ আমাদের আটকে রাখার কেউ পারবে না, কেউ তাহলে আটকে রাখতে পারবে না, ফ্রিলি আমরা কিন্তু থ্রু আউট দ্য টেরিটরি আমরা যেতে পারি, অর্থাৎ কেউ আমাদের ভারতের মধ্যে বিচরণের ক্ষেত্রে যেখানে সেখানে কেউ বাড়াইতে পারবে না, কেউ আমাদের রেস্ট্রিক্ট করতে পারবে না, তাহলে 4 হলো। 5 নম্বরে বলা হচ্ছে কি রাইট টু সেটেল ইন এনি পার্ট ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতীয় ভূখণ্ডের যে কোনো জায়গায় বাস করার অধিকার, যে কোনো জায়গায় আমি প্লট কিনতে পারি, প্লট কিনে ঘর তৈরি করতে পারি বা অফিস তৈরি করলাম, যা তৈরি করলাম সেখানে আমি বাস করতে পারি, রিসাইড করার বা সেটেল হওয়ার একটা অধিকার। নেক্সট হচ্ছে গিয়ে রাইট টু ট্রেড বিজনেস অর প্রফেশন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে ভারতের মধ্যে, ভারতের যে টেরিটরির মধ্যে যে কোনো জায়গায় আমি ট্রেড করতে পারি, যা আমি ট্রেড করতে পারি, যা আমি ব্যবসা করলাম, যা বিজনেস করলাম, বা যা পেশা আমি চয়ন করতে পারি, অর্থাৎ যে কোনো পেশা আমি, এটাও হতে পারি, সেটাও হতে পারি, যে কোনো পেশা আমি বাঁচতে পারি, এটার একটা অধিকার দেওয়া হয়েছে।
এই ছটা রাইটস এর কথা আমরা বললাম, যেটা কিনা রাইট টু ফ্রিডম এর আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে গিয়ে অরিজিনাল যে কনস্টিটিউশনটা ছিল সেখানে রাইট টু ফ্রিডম ছিল 7টা, আগে যে অরিজিনাল যেটা ছিল, কিন্তু রাইট টু ফ্রিডম অফ প্রপার্টি এটা কিন্তু অ্যাবলিশ হয়ে গেছে, যেটা আমি আগেই বলেছি রাইট টু ফ্রিডম নেই এখন, এটা আর কি রাইট টু প্রপার্টি নেই, রাইট টু প্রপার্টিটা হয়ে গেছে কি রাইট টু ফ্রিডম অফ প্রপার্টি এটা সেটা এখন এলিমিনেটেড হয়ে গেছে 44তম সংবিধান সংশোধনে। এরপর হচ্ছে গিয়ে আর্টিকেল নাম্বার 20। তাহলে 19-22 পর্যন্ত এই যেগুলো আসছিল সেগুলো হচ্ছিল গিয়ে ফ্রিডমের কথা বলা হয়েছে, 14-18 পর্যন্ত বলা হয়েছিল ইকুয়ালিটির কথা, 19-22 পর্যন্ত এই আর্টিকেলগুলো দেওয়া হয়েছে কেবলমাত্র ফ্রিডমের জন্য, রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। এবার 20, আমরা একটু আগেই ডিসকাশন করেছিলাম স্টার্টিং এর ক্ষেত্রে সময় যে যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো ইমার্জেন্সি আসুক না কেন, সে স্টেট ইমার্জেন্সি আসুক বা ন্যাশনাল বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি আসুক না কেন, আমাদের দুটো আর্টিকেলে কিন্তু কোনোদিন সাসপেন্ড হতে পারে না। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 20, দ্বিতীয় আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21। এখন আমরা এইটা ডিসকাস করব কি 20 নাম্বার আর্টিকেল এবং 21 নাম্বার আর্টিকেলগুলো কি বলেছে। আর্টিকেল নাম্বার 20 বলেছে যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর দ্য সেম অফেন্স আগেন্সট রাইট আগেন্সট ডবল জিওপার্ডি, মানে কি তাহলে একই ক্রাইমের জন্য অর্থাৎ সেম অফেন্স মানে একই অপরাধের জন্য, সেম অফেন্সের জন্য কেউই দুবার পানিশমেন্ট পাবে না, অর্থাৎ সেম টাইপের ক্রাইমের জন্য একই ধরনের অপরাধের জন্য দুবার পানিশমেন্ট দেওয়ার কোনো প্রভিশন নেই ভারতে। রাইট আগেন্সট ডবল জিওপার্ডি, ডবল মানে দুবার বিপদে ফেলা কাউকে মানে নেই, একই অফেন্স করেছে, একই টাইপের অফেন্স করেছে, সেম অফেন্স করেছে, দুবার সে জেলে যাবে না, তাহলে একই ধরনের অফেন্স মানে একবারই তাকে পানিশমেন্ট হবে, কারণ মৃত্যুদণ্ড হলো একটার জন্য আরেক, মানে সেই একই অফেন্সের জন্য ডবল মৃত্যুদণ্ড তো হয় না, সেরকম ভাবে এটি বলা হয়েছে যে ডবল জিওপার্ডি আগেনস্ট এটা রাইট। 21 নম্বর আর্টিকেলে বলা হয়েছে গিয়ে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, 21 নম্বর আর্টিকেলের আন্ডারে এটা বলা হয়েছে, অর্থাৎ কি জীবনের অধিকার, কেউ ইমার্জেন্সির সময় যে কোনো ইমার্জেন্সি আসুক না কেন, সে ন্যাশনাল ইমার্জেন্সি হোক বা প্রেসিডেন্সিয়াল রুল আসুক না কেন, লাইফ মানুষের যে জীবন বা মানুষের যে ব্যক্তিগত যে স্বাধীনতা বা লিবার্টি আছে পার্সোনাল লিবার্টি, এটা কেউ হরণ করতে পারে না, এটা কেউ কেড়ে নিতে পারে না, সে যে কোনো ইমার্জেন্সি আসুক না কেন। সো 21 নম্বর আর্টিকেলে আমরা দেখছি যে রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে। নেক্সট যেটা আর্টিকেল দেওয়া হয়েছে সেটা 21A, তাহলে 21A আর্টিকেলে কি বলা হয়েছে, রাইট টু এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছে। রাইট টু এলিমেন্টারি এডুকেশন, দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 6-14 ইয়ার্স অ্যাডেড বাই দ্য 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। অর্থাৎ 21A যেটা আর্টিকেলে আছে এই আর্টিকেলে বলা হয়েছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা গ্রহণের অধিকার, অর্থাৎ সরকার কি করবে, সরকার ফ্রিতে সব চিলড্রেনদের যাদের বয়স হচ্ছে গিয়ে 6-14 বছরের মধ্যে তাদেরকে শিক্ষা দেবে, তো এটা হচ্ছে কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন, এটা যেটা ইনক্লুড হয়েছে, এটা অ্যাডেড হয়েছে এই 21A আর্টিকেলটা, সেটা একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হয়েছে, এটা কিনা 86তম 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এটা ইনক্লুডেড হয়েছে, পরে এটা একটা অ্যাক্ট হিসাবে এসছে, অ্যাক্ট হচ্ছে কি রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা 2009 পাস হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়েছে ইন দ্য ইয়ার অফ 2009 এবং এটা কার্যকরী হয়েছে কেম ইন টু ফোর্স এটা 1st এপ্রিল 2010। নেক্সট এবং লাস্ট যেটা কিনা রাইট টু ফ্রিডমের আন্ডারে সেটা হচ্ছে কি 22 নম্বর আর্টিকেল, 22 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে গিয়ে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, তাহলে পুলিশ থানায় যদি কেউ কাউকে কেউ যদি মানে পুলিশ যদি অ্যারেস্ট করে নিয়ে যায় বা সেখানে আটকে রাখে বা ডিটেন করে রাখে তার এগেনস্টেও কিছু প্রোটেকশন আছে, যেটা কিনা 22 নম্বর আর্টিকেলের আন্ডারে বলা হয়েছে। প্রথম ডিটেনশন অ্যাক্ট যেটা পাস হয়েছিল যেটাকে আমরা বলি ফার্স্ট প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, সেকেন্ড হচ্ছে গিয়ে মিসা যে একটা হচ্ছে গিয়ে মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1971,
অর্থাৎ ভারতের অভ্যন্তরে, অর্থাৎ অভ্যন্তরীণ সুরক্ষার জন্য বা ইন্টারনাল সিকিউরিটির জন্য যে আইনটা পাস হয়েছিল সেটা হচ্ছে গিয়ে মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা মিসা 1971, এটা মনে রাখতে হবে। থার্ড যে অ্যাক্টটা পাস হয়েছিল দ্যাট ইজ দ্য কফে পোসা। কফে পোসা হচ্ছে গিয়ে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটি। অর্থাৎ কি হয়, বর্ডার এরিয়া যেগুলো আছে ভারতের, যে বর্ডার এরিয়াগুলোতে আছে, বর্ডার এরিয়াতে প্রায়শই স্মাগলিংয়ের ঘটনা ঘটে। এই স্মাগলিংয়ের ঘটনাকে প্রতিরোধ করার জন্য এবং ফরেন এক্সচেঞ্জটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু 1974 কিন্তু কফে পোসা অ্যাক্ট পাস হয়েছিল। নেক্সট আমরা পাচ্ছি যে অ্যাক্ট, দ্যাট ইজ দ্য এনএসএ। এটা ইন্দিরা গান্ধীর সময়, যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 সালে পাস হয়েছিল। অর্থাৎ আন্তর্জাতিক, যেটা মানে হচ্ছে কি আমাদের যে রাষ্ট্রীয় সুরক্ষা অ্যাক্ট বা আইন। নেক্সট তারপরের বছরই পাস হলো অ্যাসেন্সিয়াল সার্ভিসেস মেনটেনেন্স অ্যাক্ট, যেগুলো অ্যাসেন্সিয়াল সার্ভিসেস যেমন মেডিসিন বা মিল্ক এইগুলোকে প্রোভাইড করানো। অর্থাৎ এইগুলো বন্ধ যখন হবে, কোনো কিছুতে যদি ধর্মঘট বা বন্ধ হয় তাহলে এই জিনিসগুলোর কিন্তু সার্ভিসগুলো হ্যাম্পার্ড হবে না। এইগুলোকে বলছে অ্যাসেন্সিয়াল সার্ভিসেস মেনটেনেন্স অ্যাক্ট 1981। নেক্সট আমরা দেখবো টাডা অ্যাক্ট। তিনটা অ্যাক্ট পরপর ভেরি ইম্পর্টেন্ট, পরপর তিনটা অ্যাক্ট আমরা আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে গিয়ে টাডা অ্যাক্ট, নেক্সট হচ্ছে গিয়ে পোটা অ্যাক্ট, থার্ড হচ্ছে গিয়ে ইউপা অ্যাক্ট। টাডা অ্যাক্ট হচ্ছে কি, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট, ওইটা 1985 থেকে 95 পর্যন্ত চলেছিল। অর্থাৎ এই যে টাডা অ্যাক্টটা যে 85 স্টার্ট হলো, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটি, কেউ যদি টেরোরিস্ট হয়ে যায় বা ডিসরাপটিভ, অর্থাৎ ভারতকে ধ্বংস করার জন্য বা ডিসরাপশন ঘটানোর জন্য কোনো রকম অ্যাক্টিভিটিতে যদি পার্টিসিপেট করে তাহলে ওর এগেনস্টে টাডা অ্যাক্টে কিন্তু কেস চলবে। তো এটাতে সঞ্জয় গান্ধীর যে অ্যারেস্ট হয়েছিল, সো এটা টাডা অ্যাক্টকে বেস করে। নেক্সট হচ্ছে গিয়ে পোটা অ্যাক্ট। পোটা অ্যাক্ট হচ্ছে গিয়ে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, 2002 পোটা অ্যাক্ট এসেছিল। নেক্সট হচ্ছে গিয়ে ইউপা অ্যাক্ট। ইউপা অ্যাক্ট হচ্ছে গিয়ে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, কেউ যদি কোনো আনলফুল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে এবং তার জন্য পুলিশ ক্যান অ্যারেস্ট দ্যাট পারসন অ্যান্ড যে চার্জগুলো তার এগেনস্টে ফ্রেম হবে সেটা হচ্ছে গিয়ে আন্ডার ইউপা অ্যাক্টে তার এগেনস্টে কেস চলবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 2008। যে মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, এরা মুম্বাই টেরোরিস্ট, ওদের যে কেসগুলো চলছিল সেগুলো কিন্তু ইউপার আন্ডারে, বা যেগুলো মাওবাদী সন্দেহে যে অ্যারেস্ট হয়, মাওবাদী সাসপিকশনে যে অ্যারেস্টগুলো হয় সেগুলো কিন্তু তাদের এগেনস্টে যে কেসগুলো ফ্রেম হয় সেটা ইউপা অ্যাক্টের আন্ডারে হয়। এরপর আমরা এখানে পড়ে নিলাম 14-18, যেটা হচ্ছে গিয়ে সাম্যতার অধিকার, যেটা রাইট টু ইকুয়ালিটি। তারপরে 19-22 পর্যন্ত আমরা কভার করছি রাইট টু ফ্রিডম, অর্থাৎ আমাদের স্বাধীনতার অধিকার। নেক্সট হচ্ছে গিয়ে 23 এবং 24, এই দুটো আর্টিকেল কিন্তু রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। তাহলে 23 নম্বর আর্টিকেলে বলা হয়েছে গিয়ে প্রোহিবিশন অফ ট্রাফিকিং হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার, অর্থাৎ যে মানব পাচার হয় বা ট্রাফিকিং এর যে ঘটনাগুলো ঘটে, মানব পাচার বা ট্রাফিকিং এর যে ঘটনাগুলো ঘটে, হিউম্যান ট্রাফিকিং যেগুলো বলি, বা ফোর্সড লেবার করানো হয় অর্থাৎ বলপূর্বক শ্রম করানো হয়, এইগুলোর এগেনস্টে এগুলোর প্রোহিবিশন, এগুলোর বন্ধ এর কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 23 আন্ডারে, যে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করার কথা এবং ফোর্সড লেবার এগুলো কিন্তু নট পারমিটেড। এবং 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, যেটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের আন্ডারে আছে, সেটাতে বলা হয়েছে কি প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অর রিক্রুটমেন্ট অফ এনি চিলড্রেন হুজ এজ ইজ বিলো 6-14 ইয়ার্স টু এনি ফ্যাক্টরি অর আদার ডেঞ্জারাস জব, চাইল্ড লেবার অ্যাক্ট। চাইল্ড লেবার অ্যাক্ট পাস হয়েছিল 1986 এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যাক্ট যেটা হয়েছে, চাইল্ড লেবার অ্যাক্ট যেটা, তাতে কোনো শিশুকেই কিন্তু কি করানো যাবে না, যাদের বয়স হচ্ছে 6-14 বছরের মধ্যে তাদেরকে কোনো ডেঞ্জারাস জবে, কোনো বিপজ্জনক জবে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করানোর কোনো ইয়ে নেই। তাহলে এটার উপর নিষেধাজ্ঞাতে কিন্তু দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 24। তো এটাই হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা রিমেনিং যে পার্টসগুলো আছে ফান্ডামেন্টাল রাইটসের সেগুলো আমরা কভার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ভিট্টি চুজারকে, এবং লাইক দ্য ভিডিওস অ্যান্ড
also share with your friends. Thank you.